আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমাদের চারপাশে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদেরই উপকার হবে। চলুন শুরু করি। জিওগ্রাফিয়া অর্থ ভূপ্রকৃতি। আমাদের চারপাশে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, ভূমির যে প্রকৃতি একে বলা হয় ভূপ্রকৃতি, আর আরবিতে একে বলা হয় জিওগ্রাফিয়া। বুরকান অর্থ আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি অগ্নুৎপরের ফলে যে পর্বত সৃষ্টি হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় আগ্নেয়গিরি। আরবিতে বলে বুরকান। জাও অর্থ আবহাওয়া। আল জাও অর্থ আবহাওয়া। শিহাব অর্থ উল্কা, গ্যাস অর্থ গ্যাস। আবার বলি, জিওগ্রাফিয়া ভূপ্রকৃতি, বুরকান আগ্নেয়গিরি, জাও আবহাওয়া অথবা আল জাও আবহাওয়া, শিহাব উল্কা, গ্যাস গ্যাস। নেক্সট, কানাত অর্থ খাল, ফায়দান অর্থ বন্যা, আর্দ অর্থ পৃথিবী, আবার দুনিয়া অর্থ পৃথিবী। বাদ্রি অর্থ পূর্ণিমা অথবা পূর্ণিমার চাঁদ, আবার তাড়াতাড়ি করাকেও বাদ্রি বলা হয়, যেমন বুকরা বাদ্রি বাদ্রি তাল অথবা বুকরা বাদ্রি বাদ্রি ইজি, অর্থ আগামীকাল সকাল সকাল এসো অথবা আগামীকাল তাড়াতাড়ি এসো, এরকম অর্থে বাদ্রি শব্দটি ব্যবহার হয়। নেক্সট, হিলাল অর্থ চন্দ্র, কামার অর্থ চন্দ্র, আর সৈব অর্থ গ্রীষ্মকাল, কাউকাব সাইয়ার অর্থ গ্রহ, হারারা অর্থ গরম অথবা হার অর্থ গরম, আবার হারারা আলাইয়া অর্থ উচ্চ তাপমাত্রা বোঝায়। বেশি তাপমাত্রা হলে কি বলবেন? হারারা আলাইয়া অর্থ উচ্চ তাপমাত্রা। হারারা আল জেসম অর্থ শরীরের তাপমাত্রা। শরীরের তাপমাত্রাকে বলা হয় জ্বর, একে সাধারণত হারারা বলে। বারেদ অর্থ ঠান্ডা। আবার বলি, হিলাল অথবা কমার অর্থ চন্দ্র, আসইব অর্থ গ্রীষ্ম, কাউকাব সাইয়ার অর্থ গ্রহ, হারারা অথবা হার অর্থ গরম, হারারা আলাইয়া অর্থ উচ্চ তাপমাত্রা, হারারা আল জিসম অর্থ শরীরের তাপমাত্রা, বারেদ অর্থ ঠান্ডা। নেক্সট, জুলমা অর্থ অন্ধকার, সামা অর্থ আকাশ, নূর অর্থ আলো, নার অর্থ আগুন। নেক্সট, মাগনাতিস অর্থ চুম্বক, মাজরা অর্থ ছায়াপথ, তক্স অর্থ জলবায়ু, বিলাদ অথবা ব্লাদ অর্থ দেশ, নাহার অথবা ইয়ম অর্থ দিন। আবার বলে, মাগনাতিস অর্থ চুম্বক, মাজারা অর্থ ছায়াপথ, তক্স অর্থ জলবায়ু, বিলাদ বা বালাদ অর্থ দেশ, নাহার অথবা ইয়ম অর্থ দিন। মাদিনা অর্থ নগরী বা শহর, জাবাল অর্থ পর্বত বা পাহাড়, তুরাব অর্থ মাটি বা ধুলা, জাজিরা অর্থ দ্বীপ। আবার বলি, মদিনা নগর বা নগরী, জাবাল পর্বত পাহাড়, তুরাব মাটি অথবা বালু, তুরাব অর্থ মাটি অথবা ধুলা, জাজিরা অর্থ দ্বীপ। নেক্সট, মা অর্থ পানি অথবা ময়া অর্থ পানি, আবার কেউ বলে মাই অর্থ পানি, হাজর অর্থ পাথর, বিরুকা অথবা গাদির অর্থ পুকুর, তরিক অর্থ পথ অথবা রাস্তা। নেক্সট, রমল অর্থ বালি বা বালু, হাওয়া অর্থ বাতাস বা বায়ু, বুস্তান অথবা হাদিকা অর্থ বাগান, রাদ অর্থ বজ্র, গাবা অর্থ বন। নেক্সট, জামাল অর্থ রূপ বা সৌন্দর্য, জামাল অর্থ রূপ অথবা সৌন্দর্য বোঝায়, আর জিলজালা অর্থ ভূমিকম্প, জিলজালা অর্থ ভূমিকম্প, কাহারবা অর্থ বিদ্যুৎ, কাহারবা অর্থ বিদ্যুৎ, বোখার অর্থ বাষ্প। আবার বলি, জামাল অর্থ রূপ বা সৌন্দর্য, জিলজালা অর্থ ভূমিকম্প, কাহারবা অর্থ বিদ্যুৎ, বোখার অর্থ বাষ্প। নেক্সট, মাতার অর্থ বৃষ্টি, গাইম অর্থ মেঘ, গাইম অর্থ মেঘ, শামস অর্থ সূর্য, নাদা অর্থ শিশির। আবার বাতাসের যে আর্দ্রতা একে বলা হয় নতুবা। নেক্সট, মার্কাজ অর্থ কেন্দ্র, লোহা অর্থ সাইনবোর্ড, বিভিন্ন ধরনের লেখার যে বোর্ডগুলো তাকে বলা হয় লোহা, লোহা অর্থ সাইনবোর্ড, দপ্তর অর্থ খাতা অথবা নোটবুক। আবার বলি, মার্কাজ কেন্দ্র, লোহা, সাইনবোর্ড, দপ্তর, খাতা বা নোটবুক। নেক্সট, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, ইজলিস অর্থ বসা, ইদহাক অর্থ হাসি, আতসান অর্থ পিপাসা। ওয়াকগেফ দাঁড়ানো, ইজলিস বসা, ইদহাক হাসি, আতসান পিপাসা। নেক্সট, ফিকির অর্থ চিন্তা বা চিন্তা করা, সোয়াইয়া অর্থ আস্তে আস্তে, আর মাসুরা অর্থ পাইপ, আবার পাইপকে বাইপ বলে। লোন অর্থ রং বা কালার, আবার সুব্বুক অর্থ লোন, রং বা কালার। নেক্সট, সিল্ক অর্থ তার অথবা ইলেকট্রিক তার, যে কোনো ধরনের তারকেই আরবিতে বলে সিল্ক, আবার কেউ বলে সিম, কেউ বলে সিম। খাফিফ লোন অর্থ হালকা ধরনের রং। তেগিল অর্থ গাঢ় বা ভারী। লিসান অথবা লুগা অর্থ ভাষা। লিসান অর্থ জেহব্বা বোঝায়, আর লুগা অর্থ ভাষা। কথা যেহেতু আমরা জিভ দিয়ে বলি, তাই জিভের সাহায্যে যেহেতু আমরা কথা বলি, তাই লিসানের আরেক নাম হচ্ছে লুগা। নেক্সট, জালান অর্থ রাগ বা রাগ করা। এতলা বার্রামা অর্থ বাইরে যাও। মকসুদ অথবা সাঈদ অর্থ খুশি। বাগি অর্থ বাকি। হাদাফি বাগি, এটা বাকি আছে। আবার বলি, জালান রাগ, এতলা বার্রা বাইরে যাও, মকসুদ বা সাঈদ অর্থ খুশি, বাগি অর্থ বাকি আছে, হাদাফি বাগি অর্থ এটা বাকি আছে। নেক্সট, ওয়ালাদ অর্থ ছেলে, বিন্ত অর্থ মেয়ে, গাসিল অর্থ ধৌত করা, মাকিনা মেশিন, খাজান অর্থ ট্যাঙ্কি, যে কোনো ধরনের ট্যাঙ্কি, পানির হোক অথবা তেলের ট্যাঙ্কি হোক, খাজান বলে। অর্বুদ অর্থ বাঁধা, হাবেল অর্থ দড়ি, অসাক ময়লা, কাসার অর্থ ভাঙ্গা। অর্বুদ বাঁধা, হাবেল দড়ি, অসাক ময়লা, কাসার ভাঙ্গা। নেক্সট, খাসারা অর্থ লোকসান, ফাহাম অর্থ কয়লা, রমেল অর্থ বালু, তুরাব অর্থ মাটি। নেক্সট, রেহা বা রায়হা অর্থ গন্ধ বা সেন্ট, বউল অর্থ মূত্র, মৌত অর্থ মৃত্যু, ওয়াজহা অর্থ মুখমণ্ডল। নেক্সট, দোম অর্থ রক্ত, ফাম অর্থ মুখ, রিয়া অর্থ ফুসফুস, বাতাতিস অর্থ আলু, খামর অর্থ মদ। নেক্সট, হাব্বা অর্থ বড়ি বা পিল, আবার কয়টাকে বলা হয় হাব্বা, কাম হাব্বা কয়টা বা কয় পিস। কাতিপ অর্থ কাঁধ, জাবিন অর্থ কপাল, আজমি বা আজম অর্থ কঙ্কাল, বালঘাম অর্থ কফ, কাশির যে কফ ওঠে তাকে বলা হয় বালঘাম। নেক্সট, জায়েদ জিদ্দান অর্থ খুব ভালো, আমুদ অর্থ খুঁটি, কিচ্ছা অর্থ গল্প, আর আল হিসাব অর্থ গণিত বা অঙ্ক বা হিসাব। নেক্সট, কালাউস অর্থ ঘাস, কালা অথবা উসব অর্থ ঘাস, সজার অথবা সাজারা অর্থ গাছ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।